জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে ভিশন এয়ার ইন্টারন্যাশনাল এন্ড হজ কাফেলা। এবং অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করেই আন্তরিকতা এবং সততার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করলে আসলে সফল হবে সেই আশা ব্যক্ত করে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হয়েছে ভিশন এয়ার ইন্টারন্যাশনাল এন্ড হজ কাফেলা। পহেলা সেপ্টেম্বর হাটহাজারী উপজেলা ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ মার্কেটে দ্বিতীয় তলায় এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শওকত আলম, নবনির্বাচিত চেয়ারম্যান ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ, কাজী আবু জাফর মোহাম্মদ নাসির, সাবেক সদস্য হাটহাজারী উপজেলা আওয়ামী লীগ, অ্যাডভোকেট শফিউল আজম, দপ্তর সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ, নুরুল আলম বিশিষ্ট সমাজ সেবক, কামরুল শিয়ান সভাপতি ফরহাদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমগীর তালুকদার বিশিষ্ট সমাজ সেবক, মোহাম্মদ আলমগীর যুগ্ম আহ্বায়ক হাটহাজারী উপজেলা যুবদল, মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর সদস্য ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ, আলী আকবর সদস্য ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদ, লাভলু চৌধুরী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা, নূর হোসেন মিরাজ সহসভাপতি হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, নুরুল আফসার মিয়া সদস্য হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ। এটা একটি ফরহাদাবাদের মধ্যে করলে আমাদের সকলের জন্য এটা মঙ্গলময়, কারণ শহরে যেতে হবে না। আমার ভাইয়া কিন্তু অনেকজনকে এই কাজগুলা করেছে, ট্রাভেল এজেন্সির সাথে অনেকদিন ধরে তিনি কাজ করে যাচ্ছে, সততার সাথে তার একটা সততা লাভ করেছে। এই ফরহাদাবাদ নূর আলমিয়ার হাটে প্রথমে এটা আমার ভাইয়ে করছে, সকলে একটু দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। নূর আলমিয়ার হাট বাজারে ইউনিয়ন ফ্যাশন মার্কেটে শুভ উদ্বোধন হলো ভিশন এয়ার ইন্টারন্যাশনাল, যার স্বত্বাধিকারী জনাব আবু তাহের শাহিন। আমি আবু তাহের শাহিনকে যতটুকু চিনি, উনি একজন সৎ এবং কর্মনিষ্ঠ ছেলে। উনি দীর্ঘদিন ধরে ট্রাভেল এজেন্সি ব্যবসার সাথে জড়িত। আমার জানা মতে উনি আবু তাহের শাহিন অনেককে ভিসা এবং টিকেটের মাধ্যমে বিদেশে প্রেরণ করেছেন এবং সুন্দরভাবে জীবিকা নির্বাহ করছেন, যার সুফল বাংলাদেশের অনেক গ্রামের খেটে খাওয়া মানুষ এবং পরিবার স্বাবলম্বী সচ্ছল হয়েছে। ওনার যে সততা কর্মনিষ্ঠ গুণ আছে আবু তাহের শাহিনের, আমি ভিশন এয়ার ইন্টারন্যাশনালের মাধ্যমে ওনার সততাকে কাজে লাগিয়ে ব্যবসায়িক ফরিদি আরও উত্তরোত্তর বৃদ্ধি করবে। আজকে যে ভিশন ইন্টারন্যাশনাল উদ্বোধন হলো, এই ভিশন ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সফলতা এবং সমৃদ্ধি কামনা করে আমি তাদের প্রতি বিনীত অনুরোধ রাখব, ভিশন এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড হজ কাফেলায় যে সকল কাজকর্মের জন্য এগিয়ে আসবে তাদের প্রতি আন্তরিকভাবে দায়িত্ব পালন করবে এবং সুনামের সহিত দায়িত্ব পালন করবে। এই ফরহাদাবাদ নূর আলমিয়ার হাট বাজারে এখনও অনেক জিনিসের অভাব রয়েছে, যেমন আজকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই আমার ছোটো ভাই আবু তাহেরকে, যে একটা উদ্যোগ নিয়েছেন একটা ট্রাভেল এজেন্সি। যেহেতু এখানে অনেক বিদেশে বসবাস করে, আমাদের এলাকার অনেক ভাইরা বিদেশে বসবাস করে এবং হজে উমরা এবং হজের জন্য ভিসার জন্য বিভিন্ন শহরে ঘোরাফেরা করে, আমি সেই জন্য আমার ছোটো ভাই আবু তাহেরকে ধন্যবাদ জানাবো একটি এয়ার ভিশন ইন্টারন্যাশনাল হজ কাফেলা করার জন্য। আমরা আশা করব উত্তর এলাকায় ভিশন এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড হজ কাফেলা যে কোনো ধরনের জনশক্তি রপ্তানির ক্ষেত্রে আবু তাহের শাহিন যে তার ট্রাভেল এজেন্সিটা আজকে উদ্বোধন করতে যাচ্ছে, তিনি অত্যন্ত সততার সাথে বিশ্বস্ততার সাথে এই দায়িত্বগুলো পালন করবেন। আমরা উত্তর এলাকার
বিদেশগামী, হজগামী এবং যে কোনো ধরনের টিকেট, প্লেনের টিকেট সহ রপ্তানি সংক্রান্ত, জনশক্তি রপ্তানি সংক্রান্ত যে কোনো বিষয়ে আমরা এখানে এয়ার ইন্টারন্যাশনাল, ভিশন এয়ার ইন্টারন্যাশনালের সাথে অন্তত বিশ্বস্ততার সাথে এবং অত্যন্ত আন্তরিকতার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা তাদের সাথে সম্পর্ক রক্ষা করেই অত্যন্ত বিশ্বস্ততার পরিচয় দিয়ে আমাদের এই আবু তাহের শাহিনের ভিশন এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড হজ কাফেলা উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করবে এবং জনগণের বিশ্বস্ততা অর্জন করে এগিয়ে যাবে। আমরা আজকে যারা এখানে উপস্থিত তাদের সকলের পক্ষ থেকে আমরা ভিশন এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড হজ কাফেলার উত্তরোত্তর সমৃদ্ধি, স্বনির্ভরতা এবং আবু তাহের শাহিনের যে ব্যবসায়িক বিষয় এটার একটা উত্তরোত্তর উন্নতি কামনা করে আমি আমার এটা হচ্ছে একটা বিশ্বাসের মধ্য দিয়ে এই ব্যবসাটা এগিয়ে যায়। স্বাধীনতার পরে আমরা দেখেছি অনেক ধরনের ঘটনা, বিদেশ যাওয়ার জন্য মানুষের যে টিকিট কাটানোর সময় এবং ভিসার জন্য অনেক ঝামেলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে এসে আস্তে আস্তে ধাপে ধাপে দেশ যখন ডিজিটালাইজ হয়ে গিয়েছে তখন আর এই সমস্যা আর হয় নাই। আশা করি তারা এমন একজন ব্যক্তি, উনি তারা তাদের বাপ নুরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা যুদ্ধে এবং তাদের পিতা এই রেলওয়ে মধ্যে জব করত, আমার জানা মতো একটা সিধা শান্তি একজন লোক ছিল, তার বড় ভাই নুরুল আফসার মিয়া এবং আমাদের হাটাদারি স্বেচ্ছাসেবক লীগের সদস্য এবং একটা নিজের একটা কর্ম নিয়ে থাকে, কোনো খারাপ কাজে তারা কোনো বাই খারাপ কাজে নাই। আশা করি এই ব্যবসা সফল হবে বিশ্বাসের মাধ্যমে, বিশ্বাস যদি গ্রহণযোগ্যতা যদি অর্জন করতে পারে। একশো ফুরানো একটা জিনিস আমরা এখনও মনে পড়ে, ৩৭ সাবান নড়িয়া, এই ৩৭ সাবান এখনও মানুষে খোঁজে, কেন এটা একটা গুডিল হওয়ার কারণে খুঁজবে। যদি একটা সুনাম অর্জন করতে পারে এই এলাকার মানুষ, যদি হজে যাওয়ার জন্য আপনাদের এই ভিশন এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড হজ কাফালা থেকে যদি টিকিট করে, আশা করি একটা দুইটা যদি ভালো মতো করতে পারলে সফল সবাই এখানে যান। আমার কাছে আসলে আমিই বলবো যে এখান থেকে এরা নতুন একটা করছে এখান থেকে নেওয়ার জন্য, তো আমি বিশেষ কিছু বলবো না। এটা হচ্ছে আন্তরিকতা এবং সততার মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য করলে আসলে সফল হবে, সেই আশা ব্যক্ত করে আমি আজকের এই ভিশন এয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড হজ কাফেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমি ভিশন ইন্টারন্যাশনাল খুলছে আপনাদের জন্য, এলাকাবাসী যারা আছে মানে এলাকার বাইরে যারা আছে, আমি সবার জন্য একটা মানে ভালো একটা সার্ভিস দিয়েছি আছে এখানে একটা সার্ভিস দেওয়ার জন্য আছি। আমার ভিশন ইন্টারন্যাশনাল নিয়ে আমার উপরে আছে একজন, তারপরে আমি এখানে একটা শাখা খুলছি, এই শাখা নিয়ে আপনাদের দোয়া নিয়ে সবাইকে আমি এখানে যতটুকু পারি আমি এখানে হেল্প করার জন্য চেষ্টা করব। আমি ভিশন ইন্টারন্যাশনাল থেকে সবাই দোয়া করবেন আমার জন্য, আর আমি যে কোনো সবার কাজ আমি এখানে করে দেবো, পাসপোর্ট, ভিসা এবং উমরার কাজ আমি সব করবো এখানে, সবাই আসবেন ইনশাল্লাহ, আর এখান থেকে ইনশাল্লাহ কেউ ফিরে যেতে হবে না, আমি সবাইকে আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।